এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়াবহ আপডেট সংবাদ। সরকারকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে সব বিরোধী দলরা। এবার সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা। মাঠে নামছে বিএনপি, জামায়াতে ইসলাম, চরমনায় সহ বিরোধী সব দল। মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশে বসেই কলকাঠি নাড়ছে, যেন আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় রাখতে চাচ্ছে না বিদেশিরাও। আর ভারত তো কোনো ধরনের কথাও বলছে না। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এবার আওয়ামী লীগ সরকারের নির্বাচনে ভয়াবহভাবে মোকাবেলা করতে হবে। জনগণ যেদিকে ভোট দেবে সেদিকেই নির্বাচন করাবে। তার জন্য বিএনপি বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আর এবার বিরোধী সব দল একজোট হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন, ঢাকামুখী সংগ্রাম করছে। রাজধানী দখলের জন্য প্রত্যেকটা বিরোধী দল সভা সমাবেশ কর্মসূচি পালন করছে। তারা বুঝতে পারছে ঢাকা দখল করতে পারলেই, ঢাকাকে অচল করে দিতে পারলেই বিরোধী দলের সব দাবি দাওয়া মেনে নেবে সরকার। আর বিদেশিরা তো এখন বিরোধীদের এবং সরকার দলীয় পক্ষের পুলিশ, সেনাবাহিনী সবকিছু নজরদারি করছে, পর্যবেক্ষণে রাখছে সব বিষয়ে। জাতিসংঘে পর্যন্ত একের পর এক চিঠি যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন সরকারের কি অবস্থা? অন্যদিকে পুলিশ একজনকে গুলি করে হত্যা করার কারণে ক্ষমা চেয়েছে, এ বিষয়ে থাকছে সর্বশেষ বিস্তারিততে। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুকে, কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, ঘোষণা দিলেন বিএনপির রিজভি। চারদিক থেকে সরকারের বিরুদ্ধে অন্ধকারে ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, শেখ হাসিনার হুঙ্কার আর কাজে আসবে না, এবারে আর যেন তোনো নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভি। রুহুল কবির রিজভি অভিযোগ করেন বাংলাদেশে রাষ্ট্রীয় আশ্রয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে চুরে তছনছ করেছে সরকার। রিজভি বলেছে খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্দী করে রাখা হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রতিহিংসামূলক, তা আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার, এবারে আর যেন তোনো নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা মনে করেন আজকে অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত জনগণ গ্রাম থেকে শহর সব পর্যায়ে নানান শ্রেণী পেশার মানুষ জেগে উঠতে শুরু করেছে। স্বৈররুদ্র শাসনের জাতাকলে পিষ্ট হয়েও জনগণ নিপীড়কদের প্রতিহত করতে শুরু করেছে। দেশের মানুষ অধিকারে ঐক্যবদ্ধ, বাংলাদেশের দুঃশাসনে বিশ্ব বিবেকও জাগ্রত হয়েছে বলেও মনে করেন তিনি। বিএনপি নেতা রিজভির মন্তব্য, এবারের কোরবানি ঈদের জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ দিন কাটিয়েছে নিরানন্দে। রাজধানীর নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিএনপি। রাজধানীর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। 10 দফা বা 27 দফা কোনোটি নয়, জুলাই থেকেই সরকার পতনের এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছে দলের শীর্ষ পর্যায়ের নেতারা। 9টি বিভাগীয় শহরে সমাবেশ শেষে গত বছরের 10 ডিসেম্বর কোনো চমক ছাড়াই রাজধানীর গোলাপবাগে 10 দফা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, নেতা কর্মীদের ব্যক্তি ও নিত্যপণ্যের দাম কমানো অন্যতম। এসব দাবিতে 6 মাস ধরে আন্দোলন করে আসছে দলটি। গণসমাবেশ, বিক্ষোভ, গণ অভ্যুত্থান, পদযাত্রার মতো কর্মসূচি নিয়ে মাঠে থাকলেও সরকারকে চাপে ফেলার মতো কোনো অবস্থান তৈরি করতে পারেনি বিএনপি। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 6 মাস, তাই অন্য দাবি বাদ দিয়ে শুধু এক দফা আন্দোলনের দিকে যেতে চায় দলটি। এরই মধ্যে দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবি সংবলিত এক দফার খসড়া করা হয়েছে। সম্প্রতি সময় সংবাদকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন আন্দোলন হবে এক দফার, এটি বাস্তবায়ন হলে বাকি 10 দফা বা 27 দফা এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে। তবে এক দফা চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আন্দোলনের রূপরেখা কি হবে সে বিষয়ে এখনও একমত হতে পারেনি বিএনপি ও সরকার বিরোধীরা। যদিও দলটির নেতারা বলছে ঢাকা ঘেরাও, হরতাল বা অবরোধ এমন কর্মসূচিও আসতে পারে, আর এজন্যই রাজধানীকে অচল করে দেওয়া ছাড়া উপায় দেখছে না হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন হরতাল অবরোধের মাধ্যমে রাজধানী অচল করে দিতে হবে, বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকে যাতে রাজধানীতে সেই পরিবেশ সৃষ্টি করতে পারলে সরকারকে হটানো সহজ হয়ে যাবে। তিনি বলেন আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছে, আমাদের 3 দিনও করা লাগবে না, আর অবস্থান করা, হরতাল পালন করা, সেটা তো আমাদের অধিকার। জুলাইয়ের শেষ খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি গেট,
উদান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। গত ১৯ জুন তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছিল। তারপর ২০ জুন থেকে পানি কমতে শুরু করে, স্বাভাবিক হলেও আজ আবার বেড়েছে। ফলে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১২ সেন্টিমিটার, যা বিপদসীমার ০.৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানি প্রবাহ ৫২.১৫ সেন্টিমিটার। সুইডেনে কোরআন পোড়ানোর নিন্দা হেফাজতের। সুইডেনের রাজধানী স্টকহোমে একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ, বাবুনগরীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে কুরআন অবমাননা ও প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে গালিগালাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই জঘন্য ঘটনা বিশ্বের মুসলমানদের হৃদয়ে চরমভাবে আঘাত এনেছে। এ ঘটনায় সমগ্র মুসলিম বিশ্বের অন্তরে আজ রক্তক্ষরণ হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃত্বয় আরও বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা নিতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি। কিছুদিন পরপর মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় মূল্যবোধে আঘাতের দায়ে সুইডিশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। প্যারিসে নিহত কিশোরের পরিবারের কাছে ক্ষমা চাইলেন সেই পুলিশ। প্যারিসে পুলিশের গুলিতে নিহত কিশোর নাইল এমকের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত সেই পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে তার আইনজীবী লরেন্ট ফ্রাঙ্কস লিওনার্ড খবর বিবিসির। আইনজীবী লিওনার্ড বলেন, অভিযুক্ত পুলিশ কিশোর হত্যায় ভেঙে পড়েছেন, মানুষ হত্যার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন না বলে জানিয়েছেন তিনি। লিওনার্ড বলেন, তার সঙ্গে কথা বলার সময় তিনি অভিযুক্ত প্রথম শব্দ উচ্চারণ করেছিলেন দুঃখিত এবং তার শেষ কথা ছিল দুঃখিত। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা নিজেও সহিংসতার ভিডিও দেখে মর্মাহত হয়েছেন। প্যারিসের পশ্চিমে ন্যান্টো এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় ১৭ বছর বয়সী কিশোর নাইল এনকেন্ড গুলি করে হত্যা করে পুলিশ। খবরে বলা হয়েছে, সড়কে পুলিশের নির্দেশ অমান্য করায় ওই কিশোরকে গুলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, দুই পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামিয়ে চালকের সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে গাড়িটি তাদের নির্দেশ অমান্য করে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক গুলি চালালে চালক নাইল গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে এলেও তাকে বাঁচানো যায়নি।